গণদেবতা উপন্যাসের আঞ্চলিকতা বা গণদেবতা উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কি, তোমার মতামত দাও। কিংবা গণদেবতা উপন্যাসে যে আঞ্চলিক বৈশিষ্ট্যগুলি ফুটে উঠেছে সেগুলি লেখো, এই ধরনের প্রশ্ন দেয়। গণদেবতা উপন্যাস থেকে আঞ্চলিকতা সংক্রান্ত যে কোনো প্রশ্ন দিলেই এই উত্তরটা তোমরা লিখো। আমার গলার অবস্থা একেবারেই খারাপ, তোমরা বুঝতে পারছো আওয়াজ শুনে, কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা, আমি নিজেও স্থির থাকতে পারছি না সব কিছু দেওয়া হয়নি বলে। তোমরা এই যে আগের পাতাতে দেখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা, যেখানে কালোকালির মার্ক করা আছে, ওখান থেকে নোটটা মুখস্থ করো, পুরো পড়তে হবে না। আর দেখবে পরের পাতাগুলোতে সব 1, 2, 3, 4 করে পয়েন্ট দেওয়া আছে, 15-16 পয়েন্ট আছে, ওখান থেকে 10 পয়েন্ট তোমরা বেছে মুখস্থ করে নিও। অবশ্যই প্রবাদ প্রবচন ছড়া এই টপিকটা দিও, আঞ্চলিকতা যদি লিখতে দেয় তাহলে এই প্রবাদ প্রবচনের ব্যাপারগুলো এড়িয়ে যেও না, এই পয়েন্টটা অবশ্যই দিও। বাকি যে কোনো 9 পয়েন্ট তোমরা ওখান থেকে দিয়ে দিও, 10 লিখলেই আশা করছি 10 জন্য হয়ে যাবে। বিস্তারিত নোটটা রয়েছে, ভালো করে পড়ে নিও। আর আগে দেখবে যে একটি ভিডিও আমার করা আছে গণদেবতা উপন্যাসের আঞ্চলিকতা নিয়ে, বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া আছে এবং বুঝিয়ে দেওয়া আছে, সেটি একবার শুনে নিও। আর নোটটি 2 পড়ে নিলেই আশা করছি আঞ্চলিকতা থেকে কোনো প্রশ্ন দিলে তোমরা লিখতে পারবে। আর CC9 এবং CC10 শর্ট কোয়েশ্চেনগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, টাইপ করা হয়নি বলে দিতে পারছি না, তেমন হলে আমি তোমাদের ওই খাতার ছবি তুলেও হলেও দিয়ে দেব, তোমরা বাকিগুলো পড়তে থাকো।